কিন্তু পাঁচ ব্যাগ রক্তের প্রয়োজন ছিল, যেটা ওকে আমি দিতে পারিনি, কারণ ওই দিন কারফিউ চালু ছিল। এই কারণে তো ঢাকা মেডিকেলে থাকা অবস্থায় আমার ভাই মারা যায়। ওকে ও লাশ আনতে আমার 24 তারিখ সময় লাগে। 19 জুলাই মারা যায়, 24 জুলাই আমি ওর লাশ পাই। ঢাকায় কোথাও আমি ওকে মাটি দিতে পারিনি, এর জন্য আমাকে গ্রামে নিয়ে যেতে হয়েছে। এরপর পরে আমার বাবা মা দুইজন অসুস্থ হয়ে পড়ে, আর গত মাসে আমার বাবা মা দুইজনই মারা যায়। এখন আমি একা আছি, আমার আর একটা ভাই আছে, কিন্তু ওইগুলো কিছু মাইনে নিতে চায় না অ্যাকচুয়ালি, যার কারণে ও আর কি ড্রাগসের ইউজ করা শুরু করে, এখন রিহ্যাব সেন্টারে আছে। আমি এখন ঘর ছাড়া হয়ে গেছি, কারণ পলিটিক্যাল ইস্যুর কারণে আমার ভাইয়ের মামলা নিয়ে ঝামেলা হইতেছে। আমি আমার এলাকায় যেতে পারতেছি না, আমার কোনো জব নাই, আমার থাকার জায়গা নেই, আমি ফ্রেন্ডদের বাসায় ঘুরতেছি, এরকম অবস্থা। আমার ভাই ওখানে গেছে, আমার ফ্যামিলি পুরোটা শেষ। 3 মাস আগে আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে ছিলাম, কিন্তু এখন আমার কিচ্ছু নাই। আমার কাছে সেভিংসও নাই, যেই টাকা ছিল আমি আমার বাবা মার অসুস্থতার জন্য খরচ করছি। এখন আমার কাছে কিছু নাই, আমার কাছে জবও নাই, আমি জব নিতেও পারতেছি না। আমাকে সবাই জিজ্ঞাসা করে, আপনার ফ্যামিলিতে 3-4 লোক মারা গেছে, আপনি কি মেন্টালি স্টেবল আছেন যে আপনি জব করবেন? তাহলে আমি এখন চলবো কীভাবে? আমার ভাই আন্দোলনে যাওয়ার আগে আমাকে বলছে যে, আমি ওকে বলছিলাম যে আন্দোলনে যদি যাবা তুমি কি স্টুডেন্ট না, তুমি ট্রাভেলার জিনিস হচ্ছে কাজ করো কেন? সে আমাকে বলে যে আমি তো আমার ফিউচারের জন্য কখনো কিছু করতে পারি না, কিন্তু এখানে আমার ছোট বোনগুলো রাস্তায় দাঁড়াইছে, আমি ওদের হেল্প করতেছি। আমার আম্মু প্যারালাইসিসের রোগী ছিল, সে আমাদের বলছে কি তোরা ঘরে বসে না থেকে আন্দোলনে যাও, ওদের হেল্প কর, পারলে আমাকে নিয়ে যা বলছে আর করো। কিন্তু এখন আমার কি হবে, আমি কি করবো আমি বুঝতেছি না। আমি এখান থেকে বের হওয়ার পরে কোথায় যাবো সেটা আমি জানি না। সরকারের কাছেও আমি গেছি, কিন্তু ওখান থেকে আমি কোনো হেল্প পাইনি, কেউ কোনো রেসপন্স করে না। আমার ভাই কিসের জন্য মনে আমি এখনো বুঝতেছি না, আমি কনফিউজড। আমার পড়াশোনা, আমার থাকা খাওয়া এগুলো কে নিবে? আমার ভাই দেশের জন্য করছে, আমার জন্য কে করতেছে? ঠিক আছে, ধন্যবাদ বোন সঞ্জিদা আক্তার মিম। আমরা